পরিবর্তন হতে পারে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। স্যার, জোড়া ঘূর্ণাবর্তের একটা আশঙ্কা হচ্ছে, এটা কী? হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে প্রথমত বলি যে একটা নিম্নচাপ অক্ষরেখা আছে উত্তর বঙ্গোপসাগর দিয়ে। আচ্ছা, আর ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এছাড়া আরেকটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ বাংলাদেশ। মূলত এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা থাকার জন্যেই এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে কোনো সতর্ক বাণী আছে? ভারী বৃষ্টির সতর্কতা সেটা তো জানালাম, আর মৎস্যজীবীদের জন্যে কোনো সতর্কবার্তা নেই। এর প্রভাবে শহর অঞ্চলে কি জল জমার কোনো? হ্যাঁ, ভারী বৃষ্টি যেখানে হবে সেখানটাতে একটা জল জমার সম্ভাবনা থেকেই যায়। ঠিক আছে।